12 জানুয়ারি যুব দিবস, বিবেকানন্দের জন্মদিন, তাই হলদিয়া আজাদ হিন্দ নগরে ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব শুভেন্দু অধিকারী নির্দেশে এবং ওনার সাহায্যে দুস্থদের কম্বল বিতরণ এবং ছোটদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন। ছিলেন প্রীতম সরকার, গার্গী মুখার্জি এবং অন্যান্য সকল সদস্যরা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আজাদ হিন্দ নগর হলদিয়া আজকে এই জায়গায় আমরা সবাই মিলে এসেছি। মূলত বিজেপি নেতা উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স্কদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো এবং কচি কাঁচা যারা খুদেরা আছে তাদের শিক্ষার সরঞ্জাম আমরা এখানে তুলে দিলাম। সামনেই বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস, তার প্রাক্কালে আজকে আমরা ওনার নির্দেশ মতো এই সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পেরে এখানকার মানুষ সবাই খুব আনন্দিত এবং আমরা আগামী দিনে এই ধরনের কাজ ওনার নির্দেশে, ওনার অনুপ্রেরণায় এবং ওনার সাহায্যে আমরা কিন্তু করে যাই। আমাদের সহযোগী আছেন গার্গী মুখার্জি, যিনি এখানকার মূল উদ্যোক্তা, তাকে বলবো আরেকটু কিছু বলার জন্য। গার্গী নমস্কার সবাইকে, সবাইকে যারা দেখছেন, যারা এই ভিডিও দেখবেন তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 12 তারিখ বিবেকানন্দের জন্মদিন এবং আমরা যে জননেতার অনুপ্রেরণায় কাজ করি এবং যার উদ্যোগে, যার পথই আমাদের পথ, তিনি বিবেকানন্দের বাণী সবসময়ে তার মনের মধ্যে, বিবেকানন্দ তার অনুপ্রেরণা, তারই অনুপ্রেরণা বিবেকানন্দ। তো সেই কারণে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা এখানে একটা ওনারই উদ্যোগে, ওনার সাহায্যে একটা ছোট্ট প্রোগ্রাম এখানে করলাম। এখানে বয়স্কদের শীতবস্ত্র বিতরণ করা হলো এবং বাচ্চাদের কিছু পড়াশুনোর সামগ্রী দেওয়া হলো। তো আমরা চাই এভাবেই মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে, যেভাবে জননেতা সারা বছর মানুষের কাজ করেন, মানুষের পাশে থাকেন, আমরাও চেষ্টা করছি এভাবে মানুষের পাশে থাকার এবং আগামী দিনেও ওনার সাহায্যে আমরা এগিয়ে যাবো এবং আমরা আরও ভালো ভালো কাজ করব, এটাই আমাদের।